গাঁজা পাচারের নিত্য নতুন কায়দা ব্যবহার করছে পাচারকারী চক্র। যাত্রী সেজে ছোট ছোট ব্যাগে করে পাচারের কৌশল অবলম্বন করছে, যাতে করে কারোর সন্দেহ না হয় এবং অনায়াসে বাণিজ্য চালিয়ে যেতে পারে। কিন্তু নতুন কৌশলে পুলিশের থাবা। এমনই এক ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে শনিবার রাত প্রায় 8:30 নাগাদ ঘটল। তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তরের কাছে খবর আসে, তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে কয়েকজন কাঁধে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে। খবর পেয়ে স্টেশন চত্বরে চলে আসেন ট্রাফিক ডিএসপি বিক্রমজিৎ শুক্ল দাস, তেলিয়ামুড়া থানার ওসি সুবিমল বর্মন সহ পুলিশ বাহিনী। ঘটনাস্থলে গিয়ে তিনজনকে সন্দেহ হওয়ায় ডাক দিতেই কাঁধের ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায় তিনজন যাত্রীবেশে গাঁজা পাচারকারী, এমনটাই জানান ট্রাফিক ডিএসপি বিক্রমজিৎ শুক্ল দাস। পরে তিনটি ব্যাগে তল্লাশি চালিয়ে মোট 24 প্যাকেট গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ বলে উনি জানান। প্রতিটি প্যাকেটের ওজন 1 কেজি 500 গ্রাম বলে জানা যায়। উল্লেখ্য, এভাবে প্রতিদিন রেলের যাত্রী সেজে পুলিশের চোখে ধুলো দিয়ে অবৈধ শুকনো গাঁজা পাচার চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবত, অথচ রেল পুলিশের কোনো সাফল্য নজরে আসে না। অন্যদিকে সাধারণ পুলিশ কিংবা ট্রাফিক দপ্তরের দ্বারা খোদ রেল স্টেশন চত্বরেই পাচারকারীরা আটক হচ্ছে বা গাঁজার উদ্ধার হচ্ছে। তবে কি রেল পুলিশের কর্তব্যে কোনো গাফিলতি রয়েছে নাকি অন্য কিছু লুকিয়ে রয়েছে, এর পেছনে এই একটা প্রশ্ন কিন্তু রয়েই গেল। আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে তেলিয়ামুড়া রেল স্টেশনের কাছাকাছি এরিয়াতে, তো সে অনুসারে তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের স্টাফ এবং তেলিয়ামুড়া থানা স্টাফ, আমরা কেউ প্লেন ক্লথে এবং কেউ ইউনিফর্মে আমরা এখানে ডিউটি করতে আসি, যাতে ধরতে সুবিধা হয়। তো সে অনুসারে যখন আমরা তিনজন লোককে দেখি, ওদের কাছে তিনটি ব্যাগ ছিল, ওদেরকে থামতে বলাতে ওরা তখন ব্যাগগুলি ফেলে স্টেশনের সাইডে যে বাউন্ডারি আছে, বাউন্ডারি পারে ওরা জঙ্গলে দিয়ে ওরা পালিয়ে যায়। তখন আমরা এসে তিনটা ব্যাগ খুলি, ব্যাগ খোলার পর আমরা এখানে টোটাল 24 প্যাকেট আমরা শুকনো গাঁজার প্যাকেট পাই এদেরকে ধরার জন্যে জঙ্গলের মধ্যে। ওরা রেল দিয়ে নিয়ে যাওয়ার জন্যে ওরা ঠিক স্টেশনের বাইরে অপেক্ষা করছিল। ঘটনাটা হয়েছে আপনার প্রায় 8:30 প্রায় আজকে রাত্রে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।